মেট্রোটা টোটালি পুরো ফাঁকা আছে, টিকিটের কোনো ব্যবস্থা নেই। স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন, ওই কোডটা আসার পরে তুমি স্টেশনে ঢুকতে পারবে। সিট মেনটেন করার জন্য সিটগুলো দেখিয়ে দেবো। সিটগুলো তো লকডাউনের পরে এখন মেট্রো চালু হয়ে গেছে, এখন আমরা ইস্ট ওয়েস্ট মেট্রোতে উঠবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, এখন ইস্ট ওয়েস্ট মেট্রোতে ওঠার জন্য বা নর্থ সাউথ যে কোনো একটা মেট্রোতে ওঠার জন্য কিন্তু এই স্মার্ট কার্ডটা লাগবে। যে কোনো স্মার্ট কার্ড, আগে স্মার্ট কার্ড দিয়েও তোমরা করতে পারবে, টিকিটের কোনো ব্যবস্থা নেই। স্মার্ট কার্ড তোমাদের করতেই হবে, অ্যান্ড স্মার্ট কার্ড ওটা 200 টাকা স্মার্ট কার্ড, অ্যান্ড সেটার মধ্যে ব্যালেন্স দেওয়া হচ্ছে 154 টাকা। এই স্মার্ট কার্ডের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। তো তোমরা কেউ নর্থ সাউথে স্মার্ট কার্ড করলে কিন্তু ভেবো না যে ইস্ট ওয়েস্টে গিয়ে আবার করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। একটা স্মার্ট কার্ড যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য অ্যান্ড করোনার এই কুপ্রভাব মেনটেন করার জন্য তারপর থেকে এখন মেট্রোতে উঠতে গেলে অবভিয়াসলি তোমাদের কাছে স্মার্টফোন থাকতেই হবে। স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে পথদিশা বা কলকাতা মেট্রো, এই অ্যাপ্লিকেশনটা তোমাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পরে সেখানে তোমাদের কাছে চাইবে তোমার নাম, অ্যান্ড নাম দেওয়ার পরে তোমার ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কোথা থেকে কোথায় যাচ্ছ। ফার্স্টে দিতে হবে তুমি কোন স্টেশনে দাঁড়িয়ে আছো, তারপরে কোন স্টেশনে তুমি যাচ্ছ সেটা তোমাকে দিতে হবে, অ্যান্ড তারপরে তুমি যে সময় সে স্টেশনে যাবে সেই টাইমটা তোমাকে ওখানে সিলেক্ট করতে হবে। অটোমেটিক টাইম চলে আসবে সেখানে, সেখানে সিলেক্ট করার পরে বুকিং ওরা একটুখানি টাইম নেবে যে বুকিং ওখানে হবে কি না ওই টাইমে। তো বুকিং কনফার্ম হওয়ার পরে একটা কোড আসবে, লাইক কিউআর কোড। ওই কোডটা আসার পরে তুমি স্টেশনে ঢুকতে পারবে, অ্যান্ড ওখানে যারা গার্ড আছে তাদেরকে ওইটা দেখাতে হবে। সো তো ঢোকার পরে তোমাকে স্যানিটাইজেশন করা হবে, হাত দিয়ে স্যানিটাইজার দেওয়া হবে, অ্যান্ড এছাড়াও থার্মাল চেকিং করা হবে। থার্মাল চেকিং করার পরে এই যেটা আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে এই স্মার্ট কার্ড। 18 অক্টোবর রবিবার দিনকে, 2020 18 অক্টোবর রবিবার শালকিয়া হাওড়াতে একটা এনজিও আছে চলো পাল্টাই, ওরা একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেটা হচ্ছে বয়স্ক এবং শিশুদের জন্য নতুন জামাকাপড় বিতরণ। অ্যান্ড তোমরা যদি কেউ এখানে নতুন জামাকাপড় তাদের জন্য, বয়স্কদের জন্য এবং শিশুদের জন্য ডিস্ট্রিবিউট করতে চাও, কন্ট্রিবিউট করতে চাও, তাহলে অবভিয়াসলি যে টেমপ্লেটটা বা যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে আছে, শেয়ার করছি আমরা, সেখানে যোগাযোগ করতে পারো, অ্যান্ড ওদের একটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো। সোম থেকে শনি মেট্রো রেল চলার টাইমিং হলো সকাল 8টা থেকে রাত্রির 8:30 অবধি। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য স্টেশনের সিটগুলোতেও ক্রস করা আছে। 4 অক্টোবর থেকে ফুলবাগান মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে। এখন সেক্টর 5 থেকে ফুলবাগান অবধি অপারেট হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে, শোনা যাচ্ছে সেটা নভেম্বরে খুলে দেওয়া হবে। তোমাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে জানাও। সিনিয়র সিটিজেন যারা মোবাইল ফোন খুব একটা পারদর্শী নন, তারা আইডেন্টিটি প্রুফ দেখিয়ে স্মার্ট কার্ড করাতে পারবেন। 11:30 থেকে বিকেল 4:30 অবধি যে কোনো সময় তারা স্মার্ট কার্ড করাতে পারবেন তাদের ডকুমেন্ট দেখিয়ে। তাদের জন্য ইপাস দেখাতে হবে না। 4 অক্টোবর থেকে ইস্ট ওয়েস্ট অ্যান্ড নর্থ সাউথ মেট্রো সানডেতেও চলছে, কিন্তু সেটা সন্ধে 7:30 অবধি চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে সাথে নর্থ সাউথ মেট্রোতেও পুজোর আগে তেমন ভিড় আমরা দেখিনি, মোটামুটি ফাঁকাই থাকে মেট্রো। তো আমরা এখন সল্টলেক থেকে মেট্রোতে উঠেছি, মেট্রোটা টোটালি পুরো ফাঁকা আছে, এই সময় এখানে ভিড়টা কম হয়। অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য সিটগুলো দেখিয়ে দেবো। সিটগুলো ক্রস করা রয়েছে, ক্রস জায়গাটায় বসা যাবে না। অ্যান্ড এখানে জেনারেলি 7 জন বসার জায়গা, কিন্তু সেখানে 7 জন নয়, 3 জনের কাছাকাছি লোক বসতে পারবে। করোনার জন্য একটা অ্যাওয়ারনেসের জন্য সবসময় মেট্রোতে অ্যানাউন্স করা হচ্ছে। প্ল্যাটফর্মে ঢোকার সময় তোমাদের থার্মাল চেকিং হবে, টেম্পারেচার চেক হবে, অ্যান্ড ওখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে নিচে হাত দিলে অটোমেটিক স্যানিটাইজ হয়ে যাচ্ছে হাত। এছাড়া তারপরে যখন কার স্মার্ট কার্ড দিয়ে তোমরা ভেতরে ঢুকছো, ঢোকার পরে তোমরা দেখতে পাবে একটা হচ্ছে কার্ড রিডার, রিডারের মধ্যে কার্ডটা দিয়ে তোমরা ব্যালেন্স চেক করতে পারবে তোমাদের কার্ডে কতটা ব্যালেন্স আছে, এবং লাস্ট যতগুলো রাইড আছে সেগুলো তোমরা দেখতে পাবে যেটা তোমরা বুক করেছিলে। ইভেন আর একটা জিনিস আমরা দেখলাম, ওটা আমরা দেখি মানে চেক করে নিই নিজে গিয়ে, সেটা হচ্ছে ওইখানে কার্ড দিয়ে দিলে, একটা বক্স আছে কার্ড দিয়ে দিলে ওখানে অটোমেটিক রিচার্জ হচ্ছে, যেটা কি না বলছে রিচার্জ কার্ড বক্স। তো ওটা আমরা চেক করিনি, তাই ওটা
সম্পর্কে পুরোপুরি বলতে পারবো না। সাউথ নর্থের যে মেট্রো স্টেশন সেটা সবার লাস্টে হচ্ছে নোয়াপাড়া, অ্যান্ড নোয়াপাড়া হচ্ছে ওখানকার কাশেড। আমরা শুনেছি নোয়াপাড়া কাশেডে পুরোটা মেট্রোটা যখন ঢুকছে মেট্রোটার ভেতর থেকে একদম স্যানিটাইজ করা হচ্ছে, বাইরে থেকে স্যানিটাইজার দিয়ে স্প্রে করে স্যানিটাইজ করা হয়। তো এটা আমাদের শোনা কথা, তোমরা এই ব্যাপারে কেউ যদি জানো, কেউ যদি নোয়াপাড়াতে থাকো অ্যান্ড ওখানে গিয়ে দেখে থাকো, তাহলে অবভিয়াসলি আমাদের কমেন্ট করে সেটা জানাবে। তো আমাদের কমেন্ট করে জানাবে যে লকডাউনের পরে তোমরা কে কে মেট্রোতে উঠেছো এখনো পর্যন্ত, অ্যান্ড পুজোর মধ্যে কোথাও মেট্রোতে করে যাওয়ার কোনো প্ল্যান থাকলে সেটাও আমাদের কমেন্ট করে জানাও। তো পুজোতে যাতে তোমরা স্মুথলি রাইড করতে পারবে সেটার জন্যই কিন্তু আমাদের ভিডিওটা। এইটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য দুর্গা দুর্গা।